আসসালামু আলাইকুম সবাইকে, আমি ড্রপপুর থেকে ফয়সাল আহমেদ। আলহামদুলিল্লাহ আমাদের আরো নতুন কিছু শিপমেন্ট আসছে জর্ডান 4 এর। সো আমাদের কাছে 8টা কালার, আগে 6টা কালার ছিল, এখন আরো 8টা কালার আসছে জর্ডান 4 এর। এগুলো ওএম গ্রেড কোয়ালিটি। সো এগুলো যদি আমি দেখাই সবার আগে, এটা হচ্ছে ইউলোর মধ্যে, ইউলো এন্ড অ্যাশ কম্বিনেশন, খুবই ভালো কোয়ালিটি আসছে। এখানে মেড ইন জর্ডান কিন্তু লেখা আছে কোথায় করে, ঠিক আছে। এটা হচ্ছে ওএম গ্রেড কোয়ালিটির একটা কালার। তারপর হচ্ছে প্যারিস আমাদের কাছে ছিল আগে, নতুন আবার রিস্টক করা হয়েছে প্যারিসটা, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিবে প্রোডাক্টগুলো। তারপরে একটা প্রোডাক্ট, এটাও আমাদের কাছে ছিল, খুবই ভালো ডিমান্ড ছিল প্রোডাক্টটার, এটাও আবার আমাদের কাছে অ্যাভেলেবেল আসছে। এই কালারটা নতুন অ্যাড করা হয়েছে অ্যাশের মধ্যে, এটাও অ্যাভেলেবেল আমাদের স্টোরে। অলার ওএম রেড, সবগুলো ওএম রেড কোয়ালিটির প্রোডাক্ট। তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাশ অ্যান্ড রেডের মধ্যে কম্বিনেশনটা খুবই ভালো, শোল্ডার কম্বিনেশনটাও খুবই ভালো। আর এগুলো লোগোগুলো কিন্তু একদম হাতে লাগবে, কিন্তু খোদাই করে কিন্তু। তারপর হচ্ছে এই একটা কালার যদি দেখাই, সবার পছন্দের একটি কালার, আবার ইনস্টল করা হয়েছে। সোলার গ্রিপটা দেখে খুবই ভালো মানের সোল ইউজ করা হয়েছে, এবং প্যাডিংটাও খুবই ভালোভাবে করা হয়েছে। নর্মালি এগুলো আপনারা অনেকদিন পর ট্রাই করারগুলো, যারা হচ্ছে হোয়াইট পছন্দ করেন, হোয়াইট ব্ল্যাকের হচ্ছে ফিল্টার ব্ল্যাক সিস্টেম একটা প্রোডাক্ট সিমেন্ট। এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 40 থেকে 44 পর্যন্ত। এবং যারা ব্ল্যাক পছন্দ করেন, ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন, এটা নতুন রিস্টক করা হয়েছে। এটা আগে আপনারা দেখেন নাই কালারটা, খুবই আনকমন কালার এটা। সো এখানে হচ্ছে 8টা কালার আছে আমাদের কাছে, 8টা কালারে হচ্ছে অ্যাভেলেবেল আসছে। আর এগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি, অনলি 3000 টাকা প্রাইস থাকবে। আর যাদের যারা হোলসেল নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আর অনলি 3000 টাকা রিটেল প্রাইস থাকবে। আমাদের কাছে এখানে হচ্ছে ম্যাক্সিমাম এয়ারফোর্স আসছে, যাদের হোলসেল প্রয়োজন বা রিটেল প্রয়োজন আমার থেকে ইনবক্স করবেন। অ্যাভেলেবেল কালেকশন আসছে, অনেক 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 কালেকশন ঢুকছে। সবাই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো রাখবেন, আমাদের টুইটারটা ফলো রাখবেন, তাহলে আপডেটগুলো আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।